কি করে যে সন্ধ্যাকে উদ্ধার করবো আমি সত্যিই জানি না ঠাকুর। সন্ধ্যাকে তো ওরা বন্দি করে রেখেছে, সারাদিন তো কিছু খেতেও পাবে না। তোমার সন্তান না খেলে তোমারও তো কষ্ট হয়, সন্ধ্যাকে তো সবাই একা ফেলে চলে গেছে। তা বলে তো না বলে আমি কারোর ঘরে ঢুকতে পারি না ঠাকুর, সে তো অপরাধ। আমায় একটা পথ বলে দাও না গো, বলে দাও না গো একটা পথ। ও ঠাকুর, তুমি এখানে কি করছো? আমি ঈশ্বরকে ডাকছি গো। ও পাথর তোমায় কিছু দেবে না গো, আমরা কত ডাকি শুনতেই পায় না। তুমি তুমি আর জমিদার বাড়িতে চলে যাও, সেখানে সারা গায়ের কুমারীদের পুজো হচ্ছে, অনেক খাওয়া দাওয়া হবে। ওমা কখন যাবে জমিদার বাড়িতে? এই তো যাবো বাবা। তোর গলাটা অমন খালি খালি লাগছে কেন? পুজো দেখতে যাবি, অমন খালি গলায় গেলে হয়? তার মানে সুন্দর বাড়ির ওই মেয়েটাকে কুমারী পুজোর জন্য নিয়ে যাওয়া হলো, আর সন্ধ্যা ওর মতো ছোট হলে শুধু বিধবা বলে সবাই এমন অবহেলা করবে কেন? শিব ঠাকুর, বিধবা হওয়া কি দোষের, কেন এমন বিচার? আচ্ছা সুবিধা ভাইটা কোন দিকে গো, আমাকে নিয়ে যেতে পারবে তুমি? ওই দিকে সোজা চলে যাও, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। আজ সকালেই খাবার চেতে গিয়ে খেদানি খেয়েছি, তুমি আমায় খেতে দিয়েছো বলে একটু উপকার করলাম। আমার জমিদার বাড়িতে ঢুকতে দেবে তো? কেন দেবে না, উঁচু যাক, গিয়ে দেখো গে, তোমায় হয়তো দান ধ্যান করে পুণ্যি কামাবে। আসি গো ঠাকুর। আমি ডাকলেই তুমি আসবে। ও লোকনাথ, আমায় নিয়ে যাও না তুমি। আর একটু কষ্ট সহ্য কর সন্ধ্যা, তোকে আমি গুরুমার কাছে নিয়ে যাব, সবার দুঃখ কষ্ট দূর করার পালা এবার আমার। পেয়েছি উপায়, আমি পেয়েছি। শিব ঠাকুরকে উপায় বের করার কথা বললেই তো তিনি মানুষের মুখ দিয়ে আমাকে উপায় বলিয়ে দেন। Thank you.
সাবিত্রী তোমাদের হলো বেনিকে নিয়ে এসো বেলাবেলি পৌঁছাতে হবে তো এদিকে পালকি দরে এসে দাঁড়িয়ে আছে অত তাড়া দিও না দেনি এই তো কোচ্ছি আনছি বেনিকে ধরো দিন না তাড়া দিচ্ছি কেন যত তাড়াতাড়ি ছেলেটাকে ছাতনা তলায় দাঁড় করাতে পারছি তবে না শান্তি বেনি চ সর্বনাশ আরে জোরে দুটি চিল্লি কি কর সময় তো ওকে মেয়ের বাড়ি নতুন জোরটা পড়তেই হবে তখন নয় পাল্টে নেবে এখন ওকে নিয়ে চলো তো বরণ করতে হবে তো শিব ঠাকুর আমাকে রক্ষা করো গো লক্ষ্মী মা তোরাই আমার লক্ষ্মী তোদের আশীর্বাদে আজ আমার এই জমিদারি মারে তোরা আশীর্বাদ কর মা যেন আমার পরিবার আমার সংসার আমার প্রজারা সবাই সুখে থাকে সবার যেন কল্যাণ হয় এই আশীর্বাদ কর মা এই আশীর্বাদ কর জমিদার মশাই শুধু ওরাই কি তোমার লক্ষ্মী ওদের মতো ছোট ছোট মেয়েরা ঘরে সাদা থান পরে বন্দি তারা বুঝি লক্ষ্মী নয় তাদের আশীর্বাদের প্রয়োজন নেই তোমার আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহসে গায়ে কারো নেই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভিন গায়ের ছেলে তাই বুঝি তুমি না জেনে বুঝে এত বড় কথা তুমি বলতে পারছো আমার সামনে দাঁড়িয়ে এ গায়ে সব মেয়েদের লক্ষ্মী বলে মানা হয় কোনো মেয়ের কোনো রকম অনাদর হয় না সর্বনাশ এ ছেলে এখানে এলো কি করে মাফ করো জমিদার মশাই আমি এই গ্রামে থাকি না ঠিকই আমার বন্ধু এই গ্রামে থাকে ও ওদের মতনই ছোট আমি এই গ্রামে এসেছিলাম ওর সঙ্গে দেখা করার জন্য কিন্তু এসে যা দেখলাম তাতে যে তোমার বলা কথা মিথ্যে হয়ে যাচ্ছে জমিদার মশাই এই তুই কে রে তুই কে তোর এত বড় সাহস হ্যাঁ তুই জমিদার মশাই কথা মিথ্যে বলছিস তাও তুমি আমার কোন কথা তুমি মিথ্যে হতে দেখেছো এই যে এই মাত্র তুমি বললে না গায়ে সব মেয়েদের আদরে রাখা হয় সেটা ঠিক নয় যারা বিধবা যারা অসহায় তাদের যে বড় অনাদর এই গায়ে
দেখো বাবু, বিধবাদের তো পূজো করা হয় না। আমি পূজো করার কথা তো বলছি না। তবে আর কিসে অনাদর হয়? একই বয়সে দুজন মেয়ে বাড়িতে থাকলে কুমারীদের দুবেলা খেতে দেওয়া হয়, তাদের যত্ন আত্তি করা হয়, কিন্তু বিধবা মেয়েটিকে একবেলা কেন খেতে দেওয়া হয় জমিদার মশাই? কেন তাদের হাড় ভাঙা খাটতে হবে একবেলা দুটো অন্ন জোগাড় করার জন্য? তুমিই বলো জমিদার মশাই, তার কি প্রাণ নেই? সেও তো মানুষ, বিধবা বলে কি তার শখ আহ্লাদ সুখ কিচ্ছু নেই? তার শরীরে কি ক্লান্তি থাকতে পারে না জমিদার মশাই? কুমারী আর বিধবা কি এখনো? ওর বর মরেছে তা তোর কপালের দোষে, ওকে তো কষ্ট ভোগ করতেই হবে। বিধবা হওয়ার জন্য তার কি দোষ? তুমি কি বলতে চাইছো? তবে প্রতিটা মানুষের জন্ম মৃত্যু বিবাহ তো ঈশ্বর সৃষ্টি করে দেন, তাহলে কারোর ভাগ্য বিপর্যয়ের জন্য সেই মানুষটাকে কেন দায়ী করবে জমিদার মশাই? তোমার স্বামী মৃত্যুর দায় কেন স্ত্রীর উপর চাপিয়ে দিচ্ছ গো? একবার ভেবে দেখো তো, সদ্য প্রিয়জনকে হারিয়ে তার মনে কত যন্ত্রণা। তোমরা তো নিয়মের দোহায় দেখিয়ে তাকে একবেলা খেতে দিয়ে সাদা ধান পুড়িয়ে রেখে মাটিতে শুয়ে তার কষ্টের উপর আরো কষ্ট চাপাচ্ছ। কাউকে কষ্ট দিলে যে পাপ হয় গো। তুমি এই গ্রামের সবার মঙ্গলের জন্য ভক্তি ভরে কুমারী পুজো করছো, কিন্তু কুমারী পুজো করার থেকেও হাজার গুণ পুণ্য হবে গো যদি ওই বিধবা মেয়েদের কষ্ট তুমি দূর করো। এবার তুমি বলো তুমি কি করবে? সদবা হোক বেদবা হোক কিংবা কুমারী, আমি যদি জানতে পারি যে আমার গায়ে কোনো বাড়িতে কোনো ছোট মেয়ের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অনাদর হচ্ছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হ্যাঁ নেবই। ওনার বাড়ির মেয়েকে তুমি পূজো করছো, কিন্তু ওনারাই তো তাদের বিধবা ছেলের বউকে কষ্ট দেয়, তার উপর অত্যাচার করে। একবেলা খেতে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়, সে কি এমন তো জানতাম না। তুমি আমাকে সবটা খুলে বলো। আমি নারীদের সম্মান করি, আমি কুমারী পুজো করি, আর আমার এই গায়ে অসহায় বিধবাদের প্রতি অত্যাচার হচ্ছে। না না, আমি সহ্য করব না। মহেশ, এই ছেলেটার কথা বিশ্বাস করবেন না জমিদার বাবু, ও মিথ্যাবাদী। ওই কাল আমাদের বউকে নিয়ে পালিয়েছিল। না, তোমাদের অত্যাচার সইতে না পেরে সে নিজেই পালাচ্ছিল। বিশ্বাস না হয় ওকে গিয়ে জিজ্ঞেস করবে চলো। বেশ, আমি এক্ষুনি যাব মহেশের বাড়িতে, আমি নিজে গিয়ে বাচ্চা মেয়েটির সঙ্গে কথা বলবো। চলো আমার সঙ্গে এসো।
বলতে কি নেই? ও মা, শুভ কাজে তো শিব ঠাকুরকে লাগবে। আহা, এনেছে তো ভালোই করেছে। দেবদী যে ভক্তি থাকা ভালো। না না, তুমি বরণ করো দেখি, বরণ করো। সাবিত্রী, এবার আমাদের রওনা দিতে হয়। শোনো, তুমি বরযাত্রীদের সঙ্গে পাইক বরক অন্দাজ নিয়ে যেও, আর ছেলেকে একটু চোখে চোখে রেখো, যেন না পালায়। আয় আয় মা, আয়। লোকনাথ, তুমি কোথায় গেলে? এই দেখো, এই ঘরে ওরা সন্ধ্যাকে বন্দি করে রেখেছে। তোমরা তোমাদের ছেলের বউকে এই ঘরে তালা বন্ধ করে আটকে রেখেছো, কেমন মানুষ তোমরা? বউ যদি পালায় তখন কি করব? পালাবে কেন? পালিয়েছিল তো গাল এই ছেলেটার সঙ্গে। তোমাদের অত্যাচারে যে সন্ধ্যা পালিয়েছিল সেটা তো জমিদার মশাইকে আমি বলেছি। ফের মিছে কথা? আহ, চুপ করো তোমরা, আমি নিজে দেখব কে সত্যি কথা বলছে মিথ্যে কথা বলছে। আমি বলছি পরে তালা খোলো, তালা খোলো। নিশ্চয়ই লোকনাথ এসেছে আমায় নিতে। লোকনাথ তো পালিয়েছিল, ওরা বুঝি লোকনাথকে পাইক দিয়ে ধরে এনেছে। সন্ধ্যা মা, মা তোমার কোনো ভয় নেই মা, তুমি এসো এসো বাইরে এসো বাইরে এসো 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 এখানে এসো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই খুবই ভয় পেয়ে গেছো। তোমার কোনো ভয় নেই, তুমি সব ঘটনা আমাকে খুলে বলো। বলো মা। আচ্ছা সন্ধ্যা, এরা কি তোমাকে খুব কষ্ট দেয়? তোমার উপর অত্যাচার করে? তোমাকে এইভাবে ঘরে তালা বন্ধ করে আটকে রেখেছিল কেন? ওরা তোমায় খেতে দেয় না? ভয় পাস না সন্ধ্যা, জমিদার মশাই যা জানতে চাইছে সেটা জমিদার মশাইকে বলে দে। জমিদার মশাই তো এই গ্রামের রক্ষা কর্তা। ও আবার কি বলবে, আপদ একটা? ওর জন্যই তো আমার সংসারে এত অশান্তি। আমি যা বোঝার বুঝে গেছি, আমার কিছু বলতে হবে না। এই মেয়েটি এখানে খুবই অযত্নে ছিল, এরপর যদি এই ছোট মেয়েটির আদর যত্নে কোনো রকম ত্রুটি হয়, কোনো রকম অনাদর হয়, তাহলে আমি তোমাদের কড়া শাস্তি দেব, এটা মাথায় রেখো। মাফ করবেন জমিদার মশাই, এই মেয়ের জন্যই আমার ছেলে মরেছে। আমি
আমি এই অপয়ামের কোনো সেবা যত্ন করতে পারবো না। বেশ তো, তবে ওকে মুক্তি দাও। গুরুমা যেমন করে ওকে আদর যত্নে রাখতো বিয়ের আগে, গুরুমা তেমন করে ওকে আদর যত্নে রাখবে। ও মা, ঘরের বেধবা বউকে আমি ঘর ছেড়ে বাপের বাড়ি যেতে দেবই বা কেন? এখানে তো তোমরা কেউ ওকে ভালোবাসো না, ও কেন এখানে থাকবে? তো বিনে পয়সা একটা বাসি পাওয়া যাচ্ছে বলে তোমরা ছেলে বউকে রাখতে চাইছো, তাই না মহেশ? লোকনাথ, আমি তোমাকে বলছি, তুমি সন্ধ্যাকে নিয়ে যাও।